হিসেবে নিচ্ছি এটা তো হ্যাঁ যাচ্ছি মদন দা আজকে তো ভিজিট করতে এসেছেন একটু বলুন যে কি কারণে ভিজিট করতে এসেছেন ভিজিট করতে এসেছি ঘুম থেকে উঠলেই সকালবেলা এক গালা টেলিফোন নিউজ আর কাগজ এটা কি হচ্ছে ট্রাম্প বন্ধ করে দিচ্ছে ছি 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 এই ট্রাম্প কত ভালো আমরা ট্রামে করে গঙ্গা স্নান করতে যেতাম আমার বাচ্চা ট্রামের পেছনে বসে কত আনন্দ পেত আমি কিছু বোঝার আগেই বুঝতে পারছি না ট্রাম্প বন্ধ হয়ে গেছে আমি চেয়ারম্যান আমি তো জানি না উল্টে আমরা ট্রাম্প নিয়ে নতুন করে রাস্তায় ট্রামের রেস্টুরেন্ট ট্রামে বিনোদন পার্ক এবং আমরা এরকম ট্রাম্প চাইছি যে সারাদিন ট্রামে ঘোরা যাবে এক ঘন্টা দু ঘন্টা স্পেশাল ট্রাম সারাদিন ঘুরবে সেগুলো একটা পয়সা দিয়ে আপনি এনজয় করতে পারবেন সেখানে আমরা জায়ান্ট স্ক্রিন দিয়ে কলকাতার ইতিহাস দেখাবো সত্যিকারের সিনেমা দেখাবো অর্থাৎ নতুন নতুন চিন্তাধারা ট্রামের রেস্টুরেন্ট হবে ট্রামের যে বিরাট বিরাট এরিয়াগুলো রয়েছে যেগুলো পড়ে রয়েছে অ্যাবান্ডান্ড এরিয়া সেইগুলোকে কীভাবে কাজে লাগানো যায় হঠাৎ কোথা থেকে রোজ দেখছি ট্রাম বন্ধ আমি তাই পরিদর্শন বলছি আমফান হয়েছে দু বছর হয়ে গেল তো তারপরেও কিন্তু এটা চালু হয়নি সেক্ষেত্রে কী বলবেন চালু কতদিনের মধ্যে হবে এই সেটা তো আমার পক্ষে বলা মুশকিল কারণ আমি তো চালু হয়েছি মাত্র 15 দিন এক মাসের মাইনও পাইনি আমি নিজেই চালু হয়েছি মাত্র 15 দিন আমি এখন এক মাসের মাইনে পাইনি তো ফলে আমি এখন রিপোর্ট দেবো মদনদা গোটা 25টা রুটের মধ্যে 22টা আপাতত বন্ধ আছে তিনটে রুট চলছে গত 5 বছরের হিসেবে এই যে 22টা রুট আপনি কি এমন একটা সময় ছিল মোদি গভর্নমেন্টের যখন সারা ভারতবর্ষে ডেলি 65,000 কিলোমিটার ট্রেনের ট্র্যাক আছে তার মধ্যে 64,000 ট্র্যাকেই ট্রেন চলতো না পরিযায়ী শ্রমিকরা পায়ে হাঁটতো পরিস্থিতির উপর সব কিছু ডিপেন্ড করে মদন দা আর একটা প্রশ্ন আর একটা দুটো বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সংগঠনটা এবার থেকে আমিই দেখব আর কারোর মাধ্যমে দেখব না কি বলবেন একটা কথা আপনাকে বলি দলটা মমতা বন্দ্যোপাধ্যায় দল তিনি তৈরি করেছেন দল তার ক্যারিশমাকে আজকে দাঁড় করিয়ে আজকে সপায় কারোর হিম্মত আছে মুলামের বিরুদ্ধে কথা বলে আর জেডিতে কারোর হিম্মত আছে লালুর বিরুদ্ধে কথা বলে ঠিক তেমনি করে ইভেন বিজেপিতে কারোর ক্ষমতা আছে মোদীর বিরুদ্ধে বলে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটা দেখবেন এর আবার ক্লারিফিকেশনে তারই তো প্রপার্টি এবং তিনি দেখলে খুব ভালো হয় কারণ এমন অনেক কিছু হতে পারে বা হচ্ছে হয়তো তার নজরে যাচ্ছে না কিন্তু তার সময় নেই বলে তাকে খুব বিরক্ত করছিলাম না এতে গোটা তৃণমূলের কোটি কোটি ছেলে খুশি হয়েছে দিদি আবার আমাদের পুরো টাইম দিয়ে আমাদের ঘরটা দেখবে আরেকটা বলেছেন দল দল পার্টি দল পার্টি অফিস থেকে চলবে এটাও বলেছেন অন্য কোথাও থেকে না এটা বিষয় কি বলবেন ভালো কথা নিশ্চয়ই দল তো পার্টি অফিস থেকেই চলছে চলবে তো তার মানে তো উনি বলেননি যে পার্টির মিটিংটা পার্টি অফিস থেকে হবে ধরুন আমি আর জনসভা করব সেটা তো পার্টি অফিস থেকে হবে না উনি বলেছেন পার্টি অফিসের স্টেটমেন্ট পার্টি অফিসের আলোচনা কোনো আলাদা করে বৈঠক নয় সব কিছু পার্টি অফিস থেকে হবেই তো পার্টির মিটিং পার্টি অফিস থেকে হবে না ওটা ব্যান পার্টি থেকে হবে খুব স্বাভাবিক সংযত হতেও বলেছেন সংযত হতেও বলেছেন পেনশনটা দিতে পারছে না ফান্ড নেই আমি দেখলাম এক বিকজ অফ পসিটি অফ ফান্ড এবং অ্যাকিউট ক্রাইসিস সেটা আমাদের অত্যন্ত দক্ষ মেয়র আছেন আমার বিশ্বাস যে মেয়র এ ব্যাপারে যথেষ্ট দক্ষ নিশ্চয়ই নতুন কোনো রেভিনিউয়ের পথ বার করবে এইরকম পরিস্থিতি তৈরি হলো কেন হঠাৎ করে মানে এরকম তো কোনোদিন হয়নি দেখুন সবই তো শেষ করে দিয়ে গেছে সিপিএম সবই আপনারা জানেন 34 বছরে খুলে খুবলে ছিবড়ে করে দিয়েছে আমি যখন প্রথম দিন এসেছিলাম কেউ মাইনেই পেত না এই WBTC-তে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছেন জোগাড় করে আজকে সিপিএমের 34 বছরের পাপ সেই পাপের প্রায়শ্চিত্ত আমরা করছি তো তার মানে এই নয় যে রাতারাতি সবাই যেটা ভাবছে যে হঠাৎ কোলাপস করে যাবে বিরাট একটা স্ট্রোক হয়ে গেল সরোজমণ্ডলের কাছে যেতে হবে আমাদের শুনানি হয়েছে সেখানে জজ স্যার শুনেছেন এবং শোনার পরে তিনি তার রায় দেবেন আমাদের সকলকে ব্যক্তিগত হাজিরা দিতে বলেছিলেন আমরা ব্যক্তিগত হাজিরা দিয়েছি এখন পরবর্তীকালে জজ স্যার যা সিদ্ধান্ত দেবেন যেভাবে আমরা মেনে চলছি সেইভাবেই মেনে চলবো বলবে না দলের এবং সংযত হতে হবে এই বিষয়ে কি বলবেন একেবারে রাইট কথা
প্রকাশ্যে একেবারেই বলবেন না, দরকার হলে দলের মধ্যে যতটা পারেন কম বলুন। কার কার বিরুদ্ধে বলবেন? আমরা সবাই তো ভাই বোন, সবাই একই নৌকায়। যদি বলার সত্যি খুব সিরিয়াস কিছু থাকে নিশ্চয়ই বলবেন, প্রকাশ্যে কেন বলবেন? যেমন ধরুন আমার যদি জিজ্ঞেস করে, আমি আজ পর্যন্ত পার্টির ব্যাপারে কখনো প্রকাশ্যে কোনো কিছু বলিনি। আমি খালি সেদিনকে জিজ্ঞেস করেছিলাম, আমার সাথে পার্থর কথা হয়েছে যে তোরা যদি বলে দিস যে এই রকম জায়গায় এখানে অফিস থাকবে তো সবাই সেখানে থাকবে, ও বলে হ্যাঁ গুড সাজেশন, আমরা একটা দিয়ে দেবো। কিন্তু ভুল কিছু নেই, আমি তো জিজ্ঞেস করতেই পারি আমার নেতৃত্বকে, এবং আমার সাথে রোজই কথা। এবং আমি যখন বেরিয়েছিলাম তখন পার্থ প্রথম হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এর সামনে চলে এসেছিল, আপনাদের মনে আছে। ফলে একটা কথা মনে রাখবেন, সোফা তৃণমূল কংগ্রেস ইন দ্য ইজ কনসার্ন, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে একই সূত্রে বাঁধি আছি সহস্রটি মন, একই কার্যে সপি আছি সহস্র জীবন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এবং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ আছেন শি উইল বি দ্য লাস্ট ওয়ার্ড অফ আওয়ার পার্টি। তারপর যদি প্রয়োজন হয় পার্টি উইল ডিসাইড উইল বি দ্য সেকেন্ড পারসন।